বাবা মা ও বড় ভাই সহ স্বজনদের কবর জিয়ারত করতে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নগরীর মাসদাইর এলাকায় কেন্দ্রীয় সিটি কবরস্থানে যান সংসদ সদস্য শামীম ওসমান। এ সময় তিনি দেখতে পান কবরস্থানের পশ্চিম দিকে বেশ কিছু জায়গায় প্রায় 3 ফুট মাটি ফেলে ভরাট করা হয়েছে। এতে কবরগুলো সমতল হয়ে মিশে গেছে। বাবা মার কবরের এমন অবস্থা দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি শামীম ওসমান। গত 27 জুলাই সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির প্রয়াত মা মমতাজ বেগমের কবর জিয়ারত করে কবরস্থানের স্বাভাবিক অবস্থা দেখে গেছেন বলেও জানান সংসদ সদস্য শামীম ওসমান। কিন্তু এরই মধ্যে তার পরিবারের 4 সদস্য ও বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা সহ অন্তত 50% কবর ভরাট হয়ে যাওয়ায় হতভম্ব তিনি। আমরা যেমন চাবো না যে মুসলমানের কবরের কোনো মাটি নিয়ে শ্মশানে নেওয়া হোক, যেটা তারা পছন্দ করবেন না, এটা উচিত না। যদিও আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভাই সবাই একসাথে আছি, সেই শ্মশানের মাটিগুলি দিয়ে এই কবরগুলিকে ভরা হয়েছে, পিছনের কবরগুলিকে পর্যন্ত এই মাটিগুলি দেওয়া হয়েছে। কেন মাটির কি এত অভাব হয়ে গেল? আর আমার কবর, আমার বাপদাদার কবর আপনি আমার পারমিশন ছাড়া আপনি সংস্কার করবেন কেন? যেই কন্ট্রাক্টর তাকে জিজ্ঞেস করেছি, তার নাম মামুন, যে এইটা কি তোমার কর্ম যে কার্যাদেশ তার মধ্যে ছিল, বলল না। কে করেছে? এ বলে ওর দোষ, এ বলে এর দোষ, এ বলে জসিম নামে কে বলেছে সে করেছে। আমি চিনি না কাউকে, আমি কাউকে দায়ী করবো না। এই মাটি তোর মেন রোডের রাস্তার পাশেও রাখা যেত, এখানে কেন এনে রাখা হলো? এখানে তো জাতির বীর মুক্তিযোদ্ধারা সব শোয়া, ভাষা সৈনিকরা শোয়া, দেখেন কবরগুলির কী অবস্থা। বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার কবরের সাইনবোর্ডও ভেঙে ফেলার দাবি করেন শামীম ওসমান। মুক্তিযোদ্ধাদের অবমাননা সহ ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানার অভিযোগ করেন। একই সঙ্গে কবরগুলো দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। কে মানবে যে আমার বাবা মার কবর উপরে শ্মশানের মাটি আসবে? আমি অনুরোধ করব যারা এর জন্য দায়ী সিটি কর্পোরেশন, তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এবং ঠিক যেইভাবে কবরগুলি ছিল ঠিক সেই জায়গায় ফিরিয়ে আনবেন। আমি অনুরোধ করব, ওনারা যদি লিখিত দরখাস্ত চান আমি লিখিত দরখাস্ত দিব। বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা। কোনো মুসলমানের কবর উপর পা তুলে হাঁটা বা পা রাখা বা থুতু নিক্ষেপ করা, কবরকে অসম্মান করা শরীয়তে সম্পূর্ণভাবে নিষেধ। নাপাক মাটি কবরে রাখা অবশ্যই নিষিদ্ধ হবে। কোনো ছেলে কোনো মেয়ে হেরা মানবো না যে আমার বাপের কবরে শ্মশানের মাটি ফেলাইছে, এটা কেউই মানবো না, কোন মুসলমান মানবো না। এটা ভুল স্বীকার করে একে অপরকে দোষারোপ করছেন কবরস্থানের রক্ষণাবেক্ষণে নিয়োজিত খাদেম ও সিটি কর্পোরেশনের ঠিকাদার। কন্ট্রাক্টর ওইখানে রাখছে, হ্যাঁ, কন্ট্রাক্টর সিটি কর্পোরেশন থেকে মাটিটা ভিতরে ফেলাইছে, ওইখানে রাখছে, ওইখানে রাখাটাই বিশ্বাবিদ্যালয় কবরটা একটু ওই মাটিটাই ধুয়ে আসছে। ওনারা বললো যে আপনারা এই বাউন্ডারি ওয়ালের বাইরে কিছু মাটি হালায় দেন, ওনারা বলার তো আমি ফালাইছি, এটা আমার ভুল হয়ে আছে, আমি মাটিটা সরাই ফেলবো। নারায়ণগঞ্জের 100+ বছরের প্রাচীন সিটি কবরস্থানের উত্তর পশ্চিম পাশে শ্মশান ছাড়াও বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মরদেহ সৎকারের নির্ধারিত স্থান রয়েছে। একসাথে 4 ধর্মের মানুষের মরদেহ দাফন ও সৎকারের স্থান দেশের আর কোথাও নেই। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।